হিন্দু ধর্ম অন্যান্য ধর্মে মেজার ডিফারেন্স একটা মেজার ডিফারেন্স হলো এই জীবনে আপনি যা কিছু করেছেন সেটার উপরে নির্ভর করে আপনার মুক্তি স্বর্গে যাওয়া মুক্তি যাই বলেন হিন্দুরা সেটা মনে করেন হিন্দুরা মনে করেন যে জন্মেছ মরবে আবার জন্মাবে আবার জন্মাবে আর শক্তি আলোচনা করতে গিয়ে যখন বলা হয়েছিল শক্তি মানে আমি শক্তি মানে মন ওই মন সঙ্গে থাকবে শক্তিটা থাকবে জন্ম মৃত্যু চক্র চলতে থাকবে ততক্ষণ চলবে যতক্ষণ মুক্তি না হয়ে যায় এখন যত সাধু সঙ্গ করুন যত পাণ্ডিত্য থাকুক যত শাস্ত্র জানা থাকুক ওই আইডিয়াসগুলো ভেতরে যদি প্রবেশ না করে ভেতরে প্রবেশ করে কোথাও একটা সম্পূর্ণ ত্যাগ দেখুন কি হয় আমরা যখন মিশি লোকেদের সঙ্গে ভক্তরা অনেক সময় আসেন কথা বলেন ধর্মের দুটো কথা জানেন পাঁচটা জিনিস জানেন তার ধর্মের কথাও জানেন সেখান থেকে সিলেক্টিভলি ঠাকুরের কথা মৃত থেকে বলবেন আর ওই সিলেক্টিভের মধ্যে আরো মুশকিল হয়ে সেটাকে ইন্টারপ্রিট নিজের মতো করে নেন জীবনের উদ্দেশ্য একমাত্র মুক্তিলাভ অর্থ কাম মোক্ষ যেটা নিজের নিজের স্তরে সেটা মুক্তি দিচ্ছে কিন্তু আসল মুক্তিটা হলো জন্ম মৃত্যুর যে চক্র এটা থেকে মুক্তি হিন্দুদের জীবনের একমাত্র উদ্দেশ্য জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি বাকিগুলো যেগুলো এগুলো মন্দের ভালো কিছুই করবে না মানুষ অসুরের মতো থাকে রাক্ষসের মতো লুটে পুটে সব নিজের জন্য চায় ভগবান তখন তাকে ঘোরাতে থাকে। গীতায় ভগবান বলছেন মূড়া জন্মনি জন্মনি জন্ম জন্ম তাকে ওরকম ঘুরতে থাকে